হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং শুরু করবেন কিন্তু কীভাবে করবেন, আপনার কাছে ল্যাপটপ নাই, আপনি চাচ্ছেন মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করতে, তাহলে চলুন আজকে ভিডিও দেখতে থাকি। এরকম কিউআর কোড সহ ভিজিটিং কার্ড ডিজাইন করে ফাইবার অথবা আপওয়ার্কের থেকে আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করব, তা আজকে ভিডিওতে দেখাচ্ছি। আমার ফোনের ক্রোম ব্রাউজারটি চালু করে আমি চলে যাচ্ছি হচ্ছে গুগলে। গুগলের সার্চ বক্সে যে আমি লিখব কিউআর কোড মানকি লেখার পর সার্চ দেওয়ার পর দেখেন নিচের দিকে চলে আসছে একটি ওয়েবসাইট, যে তৃতীয় ওয়েবসাইটটি এটা দেখাচ্ছে আপনাদের। দেখেন কিউআর কোড মানকি, আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ঢুকতে পারবেন। দেখেন এখানে আমরা ইন করার পরে এখানে অন্য অপশন আছে, দেখছেন ইউআরএল, ট্যাক্স, ইমেল, ফোন, এসএমএস, ভিজিটিং কার্ড। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছুরই আপনারা কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি আসলে নিচ্ছি এখান থেকে ভিজিটিং কার্ডে, তো জানি আমি এখন ভিজিটিং কার্ডে প্রবেশ করতেছি। এখানে দেখেন ভিজিটিং কার্ড আসার পরে এখানে আসতে হচ্ছে ফার্স্ট নেম, আছে লাস্ট নেম, অর্গানাইজেশন। ফার্স্ট নেমের জায়গাতে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে অর্গানাইজেশনের জায়গায় আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। একটি বিষয় হচ্ছে এখানে যে যে তথ্য দেবেন সবগুলো কিউআর কোড স্ক্যান করলে আসবে। যাই হোক, এখন এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম। নিচে উপর আমাকে ইউটিউব দিতে হবে। আমি কপি করে একটু নিচে নিয়ে নিলাম, আমি এখানে পেস্ট করে দিব, আর উপরে আমি ইউটিউবার লিখে দেব, মানে কমেন্ট ইউটিউব লিখে দিলাম। দেখেন এখানে আমার ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটি জায়গায় একই ফোন নম্বর দিয়ে দিলাম, আপনার সাথে তিনটি জায়গায় আলাদা আলাদা ফোন নম্বর দিতে পারেন, আমি একই ফোন নম্বর দিয়ে দিলাম। এখানে আমার এখানে ফ্যাক্স এগুলো দরকার নেই, ইমেল চাইলে আপনি এখানে ইমেল দিবেন, আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। যে ইমেলটা দেবেন সেটি স্ক্যান করলে কিউআর কোডের মাধ্যমে পাওয়া যাবে, আপনি দিয়ে দেন। তারপরে হচ্ছে এখানে দেবো আমি ওয়েবসাইট, আসলে আমি ওয়েবসাইট আমার এনি ওয়েবসাইট দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন আপনাদের থাকলে। যাই হোক, এখানে মোটামুটি দিয়ে দিলাম। এখানে কান্ট্রির জায়গায় আমি একটু বাংলাদেশ সিলেক্ট করে দিই। এখানে আমি আমার যে এরিয়ার ঠিকানাগুলো আমি সবগুলো এখানে আস্তে আস্তে ফিল আপ করে দিয়ে দিলাম। এই তথ্যগুলো দেওয়ার পরে এই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটি মোটামুটি একটি সেট হয়ে গেছে। এখন এটাকে আমার ডাউনলোড করে আমার গ্যালারিতে রেখে দিতে হবে। যাই হোক, আমি এখানে কিছু রেজুলেশনটা বাড়িয়ে এখান থেকে আমি চাচ্ছি ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য, আমি ডাউনলোড করে নিলাম, এটা আমার গ্যালারিতে চলে গেছে। কিউআর কোডটি এটি হচ্ছে কিউআর কোড যেটা আমি এখন ডিজাইন করলাম তথ্য দিয়ে। এটি আসলে এখন আমি একটি ভিজিটিং কার্ড এডিট করবো, সেটার মাধ্যমে আমি কিউআর কোডটা ব্যবহার করবো। যাই হোক, তার আগে আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি আমি কিউআর কোডটি যে বানালাম তা কি আসলে কী পরিমাণ তথ্য বহন করে, তা দেখানোর জন্য আমি এটিকে আমার ল্যাপটপে নিয়ে নিলাম। এই ছবিটি ল্যাপটপ থেকে আমি স্ক্যান করে দেখতে চাই আসলে কি আমার কিউআর কোডের মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছি এগুলো আমি পাই কিনা। চলুন তাহলে আমি ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি হাতে মোবাইল নিয়ে। দেখেন ছবিটি নেওয়ার পর আমি আবার গুগলে চলে যাচ্ছি। সেখান থেকে গুগলে দেখবেন একটা, এই যে এখানে ছোটো যে ঘরের মতো দেখা যাচ্ছে, এটা কিউআর কোড স্ক্যানার। এখানে চাপ দিয়ে আমি কম্পিউটারের সামনে দূরে রাখলাম। দেখেন যে কিউআর কোডটি, এখানে যে আমার ল্যাপটপের মধ্যে কিউআর কোডটি আছে সেটি দেখানোর জন্য দেখেন স্ক্যান করলে কী আসে। এখানে আমি যখন স্ক্যান করলাম নেটওয়ার্কের সমস্যা কোনো লেট হচ্ছে, যাই হোক চলে আসছে। দেখেন নিচে আমার যে তথ্যগুলো আমি সেখানে লিখেছিলাম, দেখুন নিচে সবগুলো আছে। একটু দেখেন এই যে আমার মোবাইল নাম্বার, আমার ইমেল নাম্বার যেগুলো দিয়েছিলাম সবগুলো এখানে চলে আসছে।
আপনারা আসলে এরকমভাবে কিউআর কোডগুলো ডিজাইন করে নেবেন। এখন আমরা ক্যানভাতে যে এই যে ভিজিটিং কার্ডটা, সেই কার্ডটা আমরা ডিজাইন করব এই কিউআর কোড সহ। এখন আপনারা একটু দেখেন ক্যানভাতে যে কীভাবে আমরা ভিজিটিং কার্ডটা ডিজাইন করব। চলুন আমরা ক্যামেরা অ্যাপসে চলে যাচ্ছি। আমি ক্যানভাতে চলে আসলাম, এই দেখেন ক্যানভা। আপনারা এটাই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এখানে আসার পর আমরা সার্চ বক্সে যে সার্চ দেবো হচ্ছে এখানে ভিজিটিং কার্ড লিখে সার্চ দেবো। এখানে ভিজিটিং কার্ড লিখছি, আমরা একটা ভিজিটিং কার্ড লিখে সার্চ দিলাম। সেটা ধরুন এখানে আমরা ডক্টর ভিজিটিং কার্ড, এটা আমরা একটা ক্লিক করলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা যে ক্লায়েন্টের আসলে ভিজিটিং কার্ডটা বানাবো, তৈরি করব, সেটা এখানে আমরা নিয়ে নিব। এখান থেকে ধরেন একটা ক্লিক করে যদি আমরা এখান থেকে নিয়ে নিই, ধরেন এখানে অনেকগুলো এরকম টেমপ্লেট দেওয়া আছে যেগুলো ভিজিটিং কার্ড তৈরি করা আছে, আমরা শুধু এখানে এডিট করব। এখানে আমরা এডিটটা করব কীভাবে, দেখেন এই যে এখানে যে পিকচারটা আছে এই জায়গায় আমরা কী করবো, ডাক্তার যে বা যার কাছ থেকে আমরা আসলে যে ক্লায়েন্টের কাজটা করবো, ওই ক্লায়েন্ট যে পিকচারটা আমাদের দেবে সেটা আমরা এই পিকচার উপর ক্লিক করলে দেখেন এখানে ডাক্তারের পিকচারটার উপরে যদি আমরা ক্লিক করি দেখেন এই দেখেন এখানে রিপ্লেস চলে আসছে। আমরা এখান থেকে রিপ্লেস দিয়ে আমরা এখানে এক করে নেব আপনার ওই ডাক্তারের পিকচারটা দিয়ে দিব। এখান থেকে দিয়ে দিলে একটা বিষয় হচ্ছে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এই থাম্বনেলটা সুন্দর করে আমরা এডিট করতে পারবো। আমরা এই ভিজিটিং কার্ডটা এডিট করার পর আমরা ঠিক এরকম করে এটা একটা কপি করে যে এখানে যে কপি অপশন দেখতে পাচ্ছেন উপরে, যে এটা যদি আমরা ডুপ্লিকেট আকারে কপি করে নিই তাহলে দেখেন এটা আমরা আরেকটা চলে আসছে, সরি এটা ভুল চলে আসছে, যেটাতে এটা দেওয়ার পরে দেখেন যে আরেকটা চলে আসছে। আমরা এক করবো এটাকে যদি এখানে রাখি, আমরা ওই কিউআর কোডটা বসানোর জন্য এখান থেকে এটাকে আমরা রিপ্লেসে ক্লিক দিয়ে ওই কিউআর কোডটা আমরা এখানে এনে বসাই দেবো। এখানে কিউআর কোডটা আমরা এখানে এনে বসিয়ে দিলাম। ধরেন আমরা এখানে বসিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এই কিউআর কোডটা বসানোর পর দেখবেন এটা যদি আমরা স্ক্যান করি তাহলে আমাদের ডাক্তার হচ্ছে যে ইয়েটা আছে পুরো ডিটেলসটা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটি সুন্দরভাবে ভিজিটিং কার্ডটা এডিট করে নেবেন ক্যামেরার মাধ্যমে পারবেন, একটু সময় নিয়ে করবেন। আমি ভিডিওটা শুট করার জন্য আসলে সেরকমভাবে এডিট করিনি। এবং তারপরে ফাইবার এবং আপওয়ার্কের মাধ্যমে আপনারা গিগ আপলোড করে সেখানে দেখবেন অসংখ্য ক্লায়েন্ট আছে যারা এই ভিজিটিং কার্ডগুলো তৈরির জন্য অপেক্ষায় থাকে, তাদের কাজ করে দেবেন এবং তারা অবশ্যই আপনাকে আপনার উপযুক্ত পারিশ্রমিকটা দেবে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। সামনে যে তো এই আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। সেই পর্যন্ত সকল সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।